নমস্কার বন্ধুরা, দ্য বেল পেপারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে দেখাবো। চলুন স্টার্ট করা যাক। লাগবে ঢ্যাঁড়স। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স যদি কাটার পর ধোয়া হয় তাহলে লতলত করে, তাই জন্য। আর লাগবে পোস্ত বাটা, সামান্য পরিমাণে কালো জিরে, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লাগবে কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন লাগবে, সামান্য পরিমাণে হলুদ লাগবে, আর পুরো রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর পেঁয়াজ কুচি, তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়স। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এই রান্নাতে পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা এটাকে নিরামিষভাবেও রান্না করতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম কিছু কাঁচা লঙ্কা। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দেওয়ার পর আবারও একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এইভাবে আমি ঢ্যাঁড়স পোস্ত রান্নাটি তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।